নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসই এক্স 9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6180-তে। বেচা কেনা হয়েছে 269 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 17টির, কমেছে 136টির আর অপরিবর্তিত আছে 160টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজকে লেনদেনের পুরোটা সময় জুড়ে মার্কেটে সেল প্রেশার বেশি ছিল বিনিয়োগকারীদের মধ্যে। দিন শেষে কিছু রিকভার করলেও আজ মার্কেট 10 পয়েন্ট নেগেটিভ রেখে তার লেনদেন শেষ করে। আজকে লেনদেন তো কোম্পানিগুলোর মধ্যে শেয়ারগুলো বেড়েছে 17টি, শেয়ারগুলো কমেছে 136টি এবং অপরিবর্তিত ছিল 160টি কোম্পানির শেয়ার মূল্য। আজকের মার্কেটে তো টার্নওভার ছিল 269 কোটি টাকা। গত সপ্তাহে এভারেজ টার্নওভার ছিল 336 কোটি টাকা এবং চলতি সপ্তাহে দুই দিনের এভারেজ টার্নওভার ছিল 234 কোটি টাকার মতো। আজকে টার্নওভারের ক্ষেত্রে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকো, আজকে এদের প্রায় 13 কোটি টাকার মতন লেনদেন হয়েছে এবং দ্বিতীয় পজিশনে আছে বিপিএল। ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেশ কিছু কোম্পানি লাইক অ্যাস হুবালি ব্যাংক, বিকন ফার্মা, মুন্নু সিরামিক, প্রগতি লাইফ এক্সেট্রা। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং দ্বিতীয়তে পাচ্ছি ইউনিয়ন ক্যাপ।